নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা প্রতিবাদী ভাদু গান আপনাদেরকে শোনাব। এই প্রতিবাদী ভাদু গানটা গেয়েছেন জীবন মুখার্জি, বর্ধমানের দুর্গাপুরের বাসিন্দা জীবন মুখার্জি। তিনি গানটা নিজে লিখেছেন এবং গেয়েছেন। তার ছোট ছোট শিশু শিল্পী, তার ছাত্রীদেরকে নিয়ে তিনি সেই গানটা গেয়েছেন, সেটা শোনাব। কিন্তু এই গানে তিনি দিদিকে রক্ষা করে মমতা ব্যানার্জিকে বাঁচিয়ে এই যে প্রতিবাদী গান, সেই প্রতিবাদী গানের কিন্তু একটা গানের মধ্যে একটা প্রতিবাদ থাকবে আমাদের ইভিএম নিউজের পক্ষ থেকে। আগে আমি আমার দর্শক বন্ধুদের বলবো গানটা শুনুন, তারপর ওই গানের মধ্যে কোথায় দিদিকে বাঁচিয়ে যে প্রতিবাদের একটা নাটক আমরা রাজ্যে দেখতে পাচ্ছি, যিনি উৎস এই গোটা রাজ্যের এই সমস্ত অপকর্মের দায় যার ঘাড়ে দেওয়া উচিত তাকে রক্ষা করে প্রতিবাদ, এটা হচ্ছে প্রতিবাদ। প্রতিবাদ এক ধরনের নাটক হতে পারে। আগে আমরা একটু প্রতিবাদী গানটা শুনি, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আসুন শুনে নিই প্রতিবাদী গানটা। যেখানে যাও যেও ভাদু কলকাতাতে যেও না, নিজের চোখে চেয়ে দেখো আজিকরের ঘটনা। চল ভাদু চল আজিকরে চল, ডাক্তার বোনকে মেরে ফেললো হয় না পিছার দল। চল ভাদু চল বিচার যদি না চাস ভাদু কেমনে মান বাঁচাবি, বিচার যদি না চাস ভাদু কেমনে মার বাঁচাবি, তোর মেয়েটাও হচ্ছে বড় কার কাছে তুই দাঁড়াবি। চল ভাদু চল আজি করে চল, ডাক্তার বোনকে মেরে ফেললো হয় না পিসাজ দল। চল ভাদু চল চল ভাদু চল, বিচার চাইবি বিচার চাইবি রাত বেলায়। চল ভাদু চল বিচার চাইবি জাস্টিস চাইবি রাত বেলায়, খালভরাদের ফাঁসি চাইবি চাইবি ফাঁসি ফুল গোড়াই। চল ভাদু চল আজি করে চল, ডাক্তার বোনকে মেরে ফেললো হয় না পিসাজ দল। চল ভাদু চল যাচ্ছে মানুষ যাচ্ছে নারী, তুই কি ভাদু জাগবি না, যাচ্ছে মানুষ যাচ্ছে নারী তুই কি ভাদু জাগবি না। জাস্টিস চাইবি বিচার চাইবি কোনো বাধা মানবি না। চল ভাদু চল আজি করে চল, ডাক্তার বোনকে মেরে ফেললো হয় না পিসাজ দল। চল ভাদু চল মেরুদণ্ড দেখছে যাদের চাপকে ভাদু সোজা কর, মেরুদণ্ড দেখছে যাদের চাপকে ভাদু সোজা কর। সোজা যদি না হয় তাতে ঝাঁটিয়ে সব বিদায় কর, সোজা যদি না হয় তাতেও ঝেঁটিয়ে সব বিদায় কর। চল ভাদু চল আজি করে চল, ডাক্তার বোনকে মেরে ফেললো হাই না পিসার দল। চল ভাদু চল প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী অত শত বুঝি না, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী অত শত বুঝি না, বিচার হবে জাস্টিস পাবে এই তো মনের বাসনা, বিচার হবে জাস্টিস পাবে এই তো মনের বাসনা। চল ভাদু চল আজি করে চল, ডাক্তার বোনকে মেরে ফেললো হয় না পিসার দল। চল ভাদু চল জাস্টিস যদি না পাই ভাদু এলো চুলার বাঁধবো না, জাস্টিস যদি না পাই ভাদু এলো চুলার বাঁধবো না, শয়তানদেরই মৃত্যুদণ্ড আমার বোনের সান্ত্বনা।
শয়তান দেবী মৃত্যুদণ্ড আমার বোনের সান্ত্বনা, শয়তান দেবী মৃত্যুদণ্ড আমার বোনের সান্ত্বনা, শয়তান দেবী মৃত্যুদণ্ড আমার বোনের সান্ত্বনা। শুনলেন গানটা, গানটা অসাধারণ। শিল্পী জীবন মুখার্জি তার নিজের লেখা, তার ছোট ছোট ক্ষুদে ছাত্রীদের নিয়ে সেই গানটা গাওয়া, পরিবেশনা, গানের কথা, প্রতিবাদী ভাষা, সব কিছু অসাধারণ। কিন্তু একটু খটকা লাগলো গানটাতে। খটকা লাগলো কোথায়? প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কিছুই আমি বুঝি না, ঠিক এই জায়গাটাতেই খটকা। যে গোটা প্রতিবাদে আপনি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে এক জায়গায় দাঁড় করিয়ে দিলেন, এই রাজ্যে যত কিছু গোলমালের উৎস তো মুখ্যমন্ত্রী। আপনি এটা না বুঝলে আপনার এই গান, এই যে প্রতিবাদী গানটা বৃথা হয়ে যায়। এই গানটা বৃথা হয় এই কারণেই, যদি আপনি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে এক ব্র্যাকেটে ফেলে দেন, ফেলে দিয়ে নিজেকে খানিকটা নিরপেক্ষ রেখে প্রতিবাদী হওয়ার চেষ্টা করেন, তাহলে সেই প্রতিবাদের কোনো মানে হয় না। যে প্রতিবাদটা এই রাজ্যে বাম, অতিবাম, এসইউসিআই নকশালরা করছে, সেই একই ঘরানার মধ্যে আপনি কিন্তু পড়ে গেলেন। অর্থাৎ আমি আমার যেমন বেনি তেমনি নবে চুল ভেজাবো না, এই ঢঙে আপনি যদি প্রতিবাদ করেন তাহলে আপনার প্রতিবাদটা কিন্তু শক্তপোক্ত প্রতিবাদ হলো না। ফলে এই প্রতিবাদের এই জায়গাটাতে আমার একটা প্রতিবাদ থাকলো, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কিছুই আমি বুঝি না গানের এই লাইনটা পরিবর্তন হওয়া দরকার। বুঝতে এটা হবেই, গোটা বাংলা এবং বাঙালিকে এটা বুঝতে হবে। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে এক ব্র্যাকেটে রেখে নিরপেক্ষ হয়ে এ কোনো প্রতিবাদ করা, ওটা হচ্ছে ভণ্ডামি এক ধরনের। আমরা সরাসরি কেন এই কথাটা বলতে পারছি না যে এই রাজ্যের সমস্ত কিছু অপরাধের জন্য, এই রাজ্যের সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী? এই কথাটা সরাসরি বলতে যদি ভয় হয় তাহলে আপনার মেরুদণ্ড নিয়ে প্রশ্ন উঠবে। তাহলে আপনি যতই প্রতিবাদী হন, ওই প্রতিবাদের আড়ালে কোথাও একটা ভণ্ডামি কিন্তু প্রকাশ পেয়ে যায়। তাই আমি আপনাকে, আমি শিল্পীকে তার শিল্পের কুর্নিশ জানিয়ে এই তার এই গানের এই লাইনটাতে সমালোচনা না করে পারছি না, কারণ আপামর বাঙালি জাতির একটা বড় অংশ এখনো এই ধরনের খানিকটা ভণ্ডামিতে ডুবে রয়েছে। এই ভণ্ডামি থেকে বাংলা না বেরোলে এই এই গোটা উৎস, উৎসমুখী যে যার কারণেই সব কিছু, আপনি তাকে ধরবেন না, তার বিরুদ্ধে কথা বলবেন না, এ প্রতিবাদের কোনো মানে হয় না। এই প্রতিবাদ কখনো সঠিক প্রতিবাদ নয়। ফলে প্রতিবাদের চেহারা কখনোই দাগ কাটতে পারবে না। আসল উৎসমুখে যদি আপনি ঘা না দেন তাহলে ওপর ওপর ওষুধ খেয়ে কোনো লাভ নেই। আপনার জ্বর হচ্ছে জন্ডিসের কারণে, আপনি জন্ডিসের ট্রিটমেন্ট না করে জ্বরের ওষুধ খেলে কিছু হবে না। ওই চিকিৎসক বোনের আপনি আসলে শাস্তি, যারা অপরাধী তাদের শাস্তি চাইছেন, এটা তো জ্বরের ওষুধ খাওয়ার মতো। আসল যে উৎস জন্ডিস তার ট্রিটমেন্ট হবে যদি এর যে উৎস, এদের যিনি অনুপ্রেরণাকারিনী তাকে যদি উৎখাত করে দেওয়া যায় তবেই এখান থেকে মুক্তি হতে পারে। আদারওয়াইজ এই প্রতিবাদ শুধুমাত্র প্রতিবাদই হয়ে থাকবে। আর আমার তাতে, আমি একজন প্রতিবাদী হিসেবে নিজের নাম রেজিস্টার্ড করতে পারি মাত্র, তাতে আসলে কাজের কাজ কিছু হবে না। আমাদের এই সমস্ত বিষয়গুলোর উপর নজর থাকবে, আপনাদের নজর থাকুক। ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।